রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ইসলাম কি वृद्धाश्रम দিতে বলেছে वृद्धाশ্রমে কি বাবা মাকে পাঠাতে বলেছে কখনো ইসলাম এমন সম্মতিও দেয় না যে সন্তানেরা জীবিত আছে আর তাদের বাবা মা वृद्धाশ্রমে জীবন কাটাচ্ছে বরং আমরা আঠারো এই সতেরো নম্বর তেইশ চব্বিশ আয়াত দুটি নিয়ে যদি গবেষণা করি তাহলে সেখানে আমরা পাই বাবা মা বুড়ো হয়ে গেছেন তাদের সামনে থাকতে হবে এমন আল্লাহ আল্লাহুল আলমিন বলছেন তোমার রব আদেশ দিচ্ছেন যেন তোমরা আর কারোর ইবাদত মোটেই না করো একমাত্র তাকে ছাড়া বাবা মার সাথে সদ করবে যদি তাদের মধ্যে একজন কিংবা দুজনই তোমাদের সামনে বুড়ো বয়সে উপনীত হয় তাহলে তাদের সাথে ও শব্দটি বলবে না তাদেরকে মোটেই ধমক দেবে না তাদের সাথে অত্যন্ত বিনয় ও আদবের সাথে কথা বলবে অত্যন্ত বিনয়ের সাথে তাদের সামনে ঝুঁকে থাকবে আর তাদের জন্য দোয়া করবে আমাদের তারা আমার আমাকে যেভাবে শৈশবে আদর আদর যত্নের সাথে লালন পালন করেছেন ঠিক তেমনই তাদের উপরে আপনি মেহবানি করুন এর জন্য বৃদ্ধাশ্রম হলে হবে না যারা করেছেন তারা সবাই এন্টি কোরআন লোক